नमस्कार अपना देखें न्यूज 18 लोकल राकेश आज के मोबाइल नेटवर्क संक्रांत विषय नहीं एक प्रतिबेदन नहीं हाजिर हो शहर शहरतली ग्रामांचल मानुष इदानी मोबाइल फोन ऊपर दारुण भाव निर्भरशील हो पड़े मूलत खूब सहजे दूर दूरान खबर पावा जाए और से ही सुबादे विशेषकर ग्रामांचल मानुषो धीरे धीरे अभ्यस्त हो पड़े তবে বর্তমানে গ্রামাঞ্চলে দারুণ সমস্যায় পড়তে হচ্ছে নেটওয়ার্ক জনিত কারণে। কোম্পানির ধার্য রিচার্জ সেই টাকা ব্যয় করেও উপযুক্ত পরিষেবা পাচ্ছেন না, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। আমরা এ বিষয়ে কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, তারা কি বলছে এবং তারা কি ধরনের সমস্যায় পড়ছেন। আমাদের যত গ্রামাঞ্চলের দিকে যতই ফোনে নেটওয়ার্ক চালাই, নেট বহুত প্রবলেম দেয়। ঘরের ভিতরে না চালার মতনই, একটা ভিডিও দেখতে গেলে একটা ভিডিও চালালে পাঁচ মিনিট ধরে কেটে 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 দেখতে হয়ে বোঝাই যাচ্ছে। মোবাইল সমস্যা, মোবাইলের সমস্যা বলতে আমরা যে 399-499 টাকা রিচার্জ করছি, এতে আমরা স্পিড 2G পাচ্ছি অথচ আমরা 4G পয়সা দিচ্ছি। আর সবথেকে বড় ব্যাপার 28 দিন, এটা কোন ক্যালেন্ডারে আছে তো আমরা বুঝতে পারি না যে 28 দিনে আবার মাস হয়। এইভাবে বছরে 12টার জায়গায় 13টা রিচার্জ কোম্পানি করিয়ে নিচ্ছে আমাদেরই পয়সায়। ঘরে বা বাইরে সর্বত্রই দারুণভাবে সমস্যায় পড়তে হয় মোবাইল নেটওয়ার্কে। রিচার্জ করাটা খুব মুশকিল ব্যাপার, যে এক মাসে 400 টাকা 399 টাকা রিচার্জ করা মানে ডিজিটাল ব্যাপার। কথা বলতে কি সমস্যা হচ্ছে? কথা বলতে সমস্যা হচ্ছে মানে নেটওয়ার্কের সমস্যা এমন হচ্ছে যে মাঝে মাঝে ফোন কেটে যাচ্ছে। যাকে ফোন লাগাচ্ছি তো একবার তো হচ্ছে না, 3-4 বার ট্রাই করতে হচ্ছে, তারপরে ফোন লাগছে। আর যে আমাকে ফোন করছে সে বলছে তোমার ফোন ব্যস্ত। আমি আমার সামনে আমি ফোন রাখছি, আমি আমার ফোন থেকে ফোন ট্রাই করছি, বলছে ব্যস্ত। সাধারণ মানুষ বলছেন কাজকর্ম থেকে জরুরি অবস্থা, আর সেই জরুরি অবস্থাতে দারুণ সমস্যায় পড়তে হচ্ছে মোবাইল ব্যবহারকারীদের। এখন যে সময়টা চলছে, ধনী থেকে গরিব প্রত্যেকটা মানুষের কাছে ফোন রয়েছে, এবং সেই ফোন নিয়ে যখন এমার্জেন্সি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 3-4 বার ফোন করতে হচ্ছে তাকে, এবং অর্ধেক কথা শোনা যাচ্ছে, অর্ধেক কথা শোনা যাচ্ছে না। আমরা জেলার বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে কথা বললাম, সেই সমস্ত মানুষ জানালেন কোম্পানির ধার্য টাকায় রিচার্জ করা হলেও কিন্তু সেই রিচার্জের উপযুক্ত পরিষেবা পাচ্ছেন না, এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল। এই সমস্যা গ্রামীণ হাওড়ার বেশ কিছু এলাকাতে, আর এই সমস্যা দীর্ঘ কয়েক মাস, এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।